পাওয়া কঠিন কেন? ভাইরা আমার, বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি গরিবরা ধনীদের তুলনায় আগে জান্নাতে যেতে পারবে। সেটার কারণ তো একেবারে পরিষ্কার। একই লোক জান্নাতে যাবে গরিব, আবার অপর দিকে একজন ধনী, তিনিও জান্নাতে যাবেন, কিন্তু ধনী হওয়ার কারণে তার যেতে একটু সময় লাগবে। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে যে ধন দিয়েছেন এটার হিসাব দেওয়া লাগবে না, এটার হিসাব দিতে তার যে সময়টা লাগবে, গরিবের হিসাব দিতে হিসাব দেওয়ার যেহেতু ভেজাল নাই, এজন্য ওই সময়টা তার লাগবে। এর মানে আবার কেউ এটা বুঝিয়েন না যে তাহলে গরিব হলে সব চোখ বন্ধ করে জান্নাত, আর ধনী হলে সব চোখ বন্ধ করে জাহান্নাম। ব্যাপারটা সেটা না। জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়ার গরিব হওয়ার সম্পর্ক নাই। জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক হলো ঈমান আর আমলের। কিসের সম্পর্ক? ঈমান আর আমলের। গোটা কোরআন খুলবেন দেখবেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়াদা করেছেন দুটি শর্তের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং ভালো কাজগুলো খুঁটে খুঁটে করছে, খারাপ কাজ করে নাই, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত। তাহলে ভাইরা আমার, জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়ার গরিব হওয়ার সম্পর্ক নেই। জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক কিসের? ঈমান এবং আমলের, নেক আমলের, ভালো কাজের। যারা খুঁটে খুঁটে শুধু ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বেঁচে থাকে, আর ঈমান আনে কুফর শিরক থেকে নেফাক থেকে বেঁচে থাকে, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেটা যদি কোনো ধনী মানুষ সম্পদশালী হয়েছেন, পয়সালা হয়েছেন, এর পাশাপাশি আবার তিনি ঈমানও এনেছেন, নেক আমলও করেছেন, তাহলে তিনিও জান্নাতে যাবেন। যেমন উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পয়সা কড়িও দিয়েছেন ঈমানও দিয়েছেন, ঠিক না বেঠিক? সাহাবীদের মধ্যে বহু লোক এরকম, পয়সাও ছিল আবার ঈমানও। অতএব সম্পদশালীদের মধ্যে যাদের মধ্যে ঈমান এবং নেক আমল দুইটাই থাকবে, সোনায় সোহাগা, তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর গরিব মানুষ হয়ে যদি কেউ ঈমান না আনে, নেক আমল না আনে, নেক আমল না করে, ভালো কাজ না করে, নামাজ না পড়ে, কিন্তু মানুষটা গরিব, সে জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে ঈমান আর নেক আমল লাগবে, ধনী হোক আর গরিব হোক। হাদিসের বক্তব্য হলো গরিব জান্নাতি আর ধনী জান্নাতি, এই দুজনের মধ্যে গরিব আগে যাবে, ধনী পরে যাবে, কারণ ধনীর হিসাব দিয়ে তারপরে যেতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে তো গরিব হওয়াটা ভালো, ধনী হওয়াটা খারাপ। না, এরকম সহজ হিসাব করা যাবে না। একজন লোক তার হিসাব দিতে একটু সময় লাগবে, কিন্তু তাকে আল্লাহ তার অনেক ধন দিয়েছেন, সে ধন দিয়ে অনেক দান সাদকা করেছে, অনেক মানুষ উপকার করেছে, সাদকা জারিয়া করেছে, ওইগুলো সব সে পাবে না? গরিব তো আবার সেটা পাবে না, ঠিক না বেঠিক? অতএব এ হাদিস থেকে কেউ যেন এটা না বুঝেন যে ইসলাম বলছে সবাইকে গরিব হয়ে যেতে, ইসলাম ধনী হইতে বলে না, নিরুৎসাহিত করেছে, না সেটা না। মুসলমান ধনী হইলে আলহামদুলিল্লাহ, সে ওইটা দিয়ে ভালো কাজ করবে টাকা পয়সা দিয়া, কিন্তু ধনী না হইলে এত অস্থিরতার কিছু নাই, কারণ মুসলমান জানে দুনিয়ার এই কাগজপত্র, টাকা পয়সা, জমি জমা, এগুলো সবগুলো সীমিত সময়ের জন্য। আমি প্রায় বলি যে ভাইরা, আমরা বেশিরভাগ মানুষ পয়সা কড়ি করতে করতে 40 বছর বয়স হয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে বিদেশ বিরাজ্য ঘুরে আস্তে আস্তে টাকা পয়সা হয়ে মোটামুটি যখন পয়সালা হয়ে যায়, হইতে হইতে মিনিমাম 40 বছর বা এর চাইতে আরো বেশি লেগে যায়, ঠিক না বেঠিক? বাঁচি কয় বছর? 60 থেকে 70। তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কিন্তু কত বছরের জন্য মালিক হলেন? 20-30 বছরের জন্য। এভাবে তো আমরা চিন্তা করে দেখি না, আমরা মনে করি এই জমি আমার, ওই মার্কেট আমার। আরে ভাই, এগুলো 20-30 বছরের জন্য আপনার, এরপরে এগুলো অন্যরা ভাগযোগ করে নিয়ে যাবে, আপনার ছেলে মেয়ের কাছে থাকবে না অন্যরা নিয়ে যাবে সেটাও আপনি জানেন না, কিন্তু আপনার কাছে অন্তত থাকবে। বিধায় ঈমানদার যদি গরিব হন, তিনি মন খারাপ করবেন না, কারণ দুনিয়া এটা আমার থাকার জায়গাই না, আমার দরকার আখেরাতের সম্পদ গড়ে তোলা। তো যাই হোক, হাদিসে যে বলা হয়েছে ধনীরা একটু পরে যাবে, এর মানে এটা না যে ধনীরা খারাপ, এর মানে হলো ধনীরা হিসাব দিয়ে দেরি হবে তাদের জান্নাতে যেতে। কিন্তু তারা যদি হিসাব দিয়ে দেখা যায় ধনের সম্পদের যাকাত তারা দিয়েছে ও প্রচুর পরিমাণে দান সাদকা করেছে, সাদকা জারিয়া করেছে, তাহলে ইনশাআল্লাহ এগুলোর বিনিময়ে তারা পাবে, অনেক গরিবকে তারা পিছনে ফেলে অনেক উঁচু মাপের জান্নাতি হতে পারবেন। এটা আমলের সাথে নির্ভরশীল, কর্মের সাথে নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।